नमस्कार राजीव बर्तन हाजिर হয়েছে যথারীতি সময় মেনে জাহান্নামের জেলার সমাচার নিয়ে আপনাদের সম্মুখে 20 সালে শোক আমাদের পিছু ছাড়ছে না একের পর এক নক্ষত্র পতন আমাদের বিহ্বল করে তুলছে হতাশ করে তুলছে চলে গেলেন বাংলা তথা ভারতীয় নাট্যের কিংবদন্তি নাট্যদল নান্দিকারের অন্যতম প্রতিষ্ঠাতা পালাকার অভিনেতা দক্ষ সংগঠক অসিত বন্দ্যোপাধ্যায় মৃণাল সেনের কোরাস ছবিতে অভিনয়ের জন্য পান বিএফজে পুরস্কার 1984 সালে শ্রেষ্ঠ যাত্রা নির্দেশকের পুরস্কার পান পশ্চিমবঙ্গ সরকার থেকে কোভিড ছাড়িয়ে ফিরে এলেও পৃথিবীর মায়াতে হয়তো আর বন্দী থাকতে চাইছিলেন না তিনি মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর ইন্টারমিডিয়েট পড়েছিলাম সায়েন্স নিয়ে কিন্তু বিএ পড়তে এলাম মনমোহন কলেজে আর্টস নিয়ে তো সেখানে আমাদের কলেজে একটা বন্ধু বান্ধবদের গোষ্ঠী তৈরি হলো যারা সকলেই একটু লাইক মাইন্ডেড সব মানুষ তো আমাদের একটা বাংলা ম্যাগাজিন তৈরি হলো ওয়াল ম্যাগাজিন একটা ইংরেজি ওয়াল ম্যাগাজিন তৈরি হলো এগুলো সব আমরা করতাম সাংস্কৃতিক কাজকর্ম করার হিসেবে দায়ী হিসেবে তো খসড়া বলে একটা ওয়াল ম্যাগাজিন বাংলা ওয়াল ম্যাগাজিন আমরা করেছিলাম মনিন্দ্র কলেজে তখন মনিন্দ্র কলেজে আমি ছাত্রছিলাম আমি সে সময় আমাদের ওই খসড়াকে ঘিরে যারা ছিলেন তারা পরে অনেকে খুব নাম করা অভিনেতা হয়েছিলেন তার মধ্যে একজন অজিতেশ একজন রুদ্র একজন অজয় গাঙ্গুলি একজন চিন্ময় রায় এরকম আরও কেউ কেউ ছিলেন তারপর ওখান থেকে আমাদের এই নাটকের একটা স্পৃহা চলে অ্যাকচুয়ালি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এই দুবছরে আমরা 64টা প্রোডাকশান করেছিলাম প্রোডাকশন মানে 64টা প্রোডাকশান বলবো না 64টা পারফরমেন্স করেছিলাম প্রোডাকশান হয়েছে 8টা কি 10টা এরকম হয়েছিল কিন্তু এতগুলো পারফরমেন্স করা মানে বোঝা যাচ্ছে পড়াশোনায় আমরা আমি বললাম যে একটা দল করব আমি বললাম অসিতবাবু পারবেন না দল তো থাকবে না ভেঙে যায় কারণ আমি সর্বপ্রথম দেখব অর্গানাইজেশন আপনি ডিরেকশনের দায়িত্ব নিন তো আমার বাড়িতেই মিটিং হলো একটা দল তৈরি করব আমরা ভালো করে নাটক করব নামটা ঠিক করা যাচ্ছিল না প্রথম দিনে আমরা নামটা ঠিক করতে পারলাম না দ্বিতীয় দিনে নাম ওই দীপেন আমাদের নামটা এসে বললো নান্দিকার নামটা আমরা খুব পছন্দ করলাম চলে গেলেন রবীন্দ্রসঙ্গীত জগতের নক্ষত্র পূর্বাদাম সুচিত্রা মিত্রের শিষ্য হওয়া সত্ত্বেও তিনি অচিরেই নিজের গায়কীর পথ আলাদা করে নিয়েছিলেন তার মৃত্যুর প্রতি রইল জাহান্নামে সমাচারের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা প্যান্ডেমিকের মধ্যে নিজের বাড়ির ছাদকে অভিনয় স্পেসে রূপান্তরিত করে প্রথম নাট্য তৈরি করেছিলেন অশিক্ষিত নাট্যদল অশিক্ষিত প্রযোজনায় দ্বিতীয় নাটক যাত্রী একটি সম্মিলিত নির্দেশনা যেখানে অভিনয় করেছেন প্রসেনজিৎ বর্ধন সৌমেন দত্ত এবং প্রিয়া সাহা রায় আবহে আছেন চিরঞ্জিত দাস রূপসজ্জায় আছেন সুরজিৎ পাল প্রিয়া জানালেন যাত্রী আসলে একটি রাতে রেলওয়ে স্টেশনের অপেক্ষালয়ে গল্প যাত্রীর প্রথম এবং দ্বিতীয় উপস্থাপনা ইতিমধ্যে হয়ে গেছে গত 29 আগস্ট 2020 ন্যাশনাল মাইন্ড ইনস্টিটিউটে পরবর্তী তৃতীয় ও চতুর্থ উপস্থাপনায় আগামী 19 সেপ্টেম্বর শনিবার ন্যাশনাল মাইন্ড ইনস্টিটিউটে বিকেল 5টায় এবং সন্ধ্যে 6:30টায় আমতা পরিচয় নিজস্ব স্পেস গুরুকুল পরিচয় সম্পূর্ণ করলো তাদের 15 বছরের নিরবিচ্ছিন্ন পথে চলা তাদের উল্লেখযোগ্য প্রযোজনা সাবিত্রীবাঈ ফুলে অভিনয় হয় এদিন সঙ্গে স্পিড পেইন্টার বিখ্যাত রবিন বর অভিনব পেইন্টিং করেন এর সঙ্গে এবং মানুষকে মুগ্ধ করেন বিভিন্ন গুণীজনের সমন্বয়ে এক মনে রাখার মতো জন্মদিনের সন্ধি উপহার দিল পরিচয় আমি শুভেন্দু আমরা মানে আমতা পরিচয় 15 থেকে 16 পা দিলাম গত 12ই সেপ্টেম্বর ছিল আমাদের জন্মদিন আর 13ই সেপ্টেম্বর সেই 15 বছর পূর্তি উদযাপন হলো আমাদের এই গুরুকুলে আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা থিয়েটারের এক রাশ নক্ষত্র উপস্থিত ছিলেন ডক্টর আশিস গোস্বামী দেবেশ চট্টোপাধ্যায় অংশুমান ভৌমিক অভিক ভট্টাচার্য যার নামের বন্ধু অভি চক্রবর্তী রাকেশ ঘোষ অতনু সরকার এবং বিশিষ্ট অভিনেতা রঞ্জন বোস উপস্থিত ছিলেন সুজিত বোস থিয়েটার শাইনের শুভজিৎ বন্দ্যোপাধ্যায়
বিশিষ্ট অভিনেতা শঙ্কর চক্রবর্তী এবং অসীম রায় চৌধুরী। এছাড়া আমতা পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া বিভাগের কর্মাধ্যক্ষ শান্তনু সেনাপতি। বিভিন্ন নাট্যজনদের আর্থিক সাহায্যের পাশাপাশি গড়িয়া কৃষ্টি সৃজনেও মগ্ন। মঞ্চশিল্পী ও নেপথ্য শিল্পীদের নিয়ে নির্মাণ করেছেন ইউটিউব চ্যানেলের জন্য একাধিক স্তুতি নাট্য, নৃত্য ও কবিতার যুগলবন্দী, আবৃত্তি, আলোচনা, ওয়ার্কশপ, এমনকি একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র অন্তরলীনা। বিভিন্ন দেশি বিদেশি উৎসবে তা সমাদৃত ও পুরস্কৃত। মিশিতাংশু খাটুয়া, গড়িয়া কৃষ্টির তরফ থেকে, এই মহামারী শিল্প বা শিল্পীর থেকে বড় হতে পারে না। ইনিশিয়ালি আমরা একটু ভয় পেয়েছিলাম, আতঙ্কিত হয়েছিলাম, কিন্তু তারপর ভেবে দেখলাম যে এখানে ঘরে বসে এইভাবে ঘুরে মাথা খুঁড়ে মরার কোনো কারণ নেই। সবাইকে জড়ো করলাম, দলের সবাই মন মরা ছিল প্রথমে, তাদের জড়ো করলাম, দলের বাইরের ছেলে মেয়ে যারা প্রফেশনাল অ্যাক্টর অ্যাক্ট্রেস, নেপথ্য শিল্পী, এদের সবাইকে নিয়ে অনলাইনে রিহার্সাল করে আমরা কাজ আরম্ভ করলাম। একক কাজের সঙ্গে সঙ্গে যৌথভাবে আমরা বিভিন্ন অডিও নাটক অলরেডি আমরা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমরা উপস্থাপন করেছি, বিপুল সাড়া পেয়েছি। রবীন্দ্রনাথের শেষের রাত্রি থেকে শুরু করে বড়ি ও শ্বশুরমশাই, মোহন মঞ্জিল, সীতাহরণ, এই সমস্ত অডিও নাটক করেছি আমরা। বিনোদন কোন পথে এই আলোচনা করেছি স্ট্রিমিয়ার্ডের মাধ্যমে অনলাইনে, বিপুল সাড়া এসেছে এবং সেখানে গৌতম ঘোষ থেকে কৌশিক চট্টোপাধ্যায়, অনিন্দ্য বাসু সবাই বলেছেন যে বিনোদন কোনো দিন শেষ হবে না, এই শিল্প শিল্পী বাঁচবে, মহামারী একটা সাময়িক দুঃসময়, এটা আমরা কাটিয়ে উঠব। সেখান থেকে গড়িয়া কৃষ্টি আমরা স্ক্রিনের জগতেও পা ফেলেছি। মননে রবীন্দ্রনাথ অভিনয় করার পর আমরা নিজেদের স্বল্প দৈর্ঘ্যের প্রথম চলচ্চিত্র অন্তর্লীনা তৈরি করেছি, বিপুল সাড়া পেয়েছে দেশে এবং বিদেশে, অনেক পুরস্কারও নিয়ে এসেছে। আগামী মাসের গোড়ায় আমরা আয়োজন করছি অনলাইন ওয়ার্কশপ, রেসিটেশন অ্যান্ড ভোকাল অ্যাক্টিং। হ্যাঁ, আর্থিক সাহায্য গড়িয়া কৃষ্টি যেভাবে যতটা পারছে একক ও যৌথভাবে করে চলেছে, তার সঙ্গে আমরা কাজের গতিকে কখনোই থামতে দিইনি। বিনোদন চলবে, আছে, থিয়েটার আছে, থাকবে। আগামী দিনে এই মহামারী চলে যাবে, শহর শান্ত হবে, তখন আবার রঙ্গমঞ্চের সব দরজাগুলো খুলে যাবে। বই পড়া বিভাগ ইতিমধ্যে আলোচিত ও জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের বিশ্বাস, থিয়েটারের চর্চা ও চর্চার মধ্যে বই পড়া এক অবশ্য কর্ম। আসুন শুনে নিই আজকের বইয়ের কথা। জাহান্নামের সমাচার বিগত কয়েক দিন ধরেই থিয়েটারে আগ্রহী বন্ধু বান্ধবদের জন্য কিছু থিয়েটার সংক্রান্ত বইয়ের সন্ধান দিয়ে চলেছে। সেখানে তারা রাখছে থিয়েটার সংক্রান্ত কিছু বইয়ের আলোচনা, এবং সেই সূত্র ধরেই আমি আজ যে বইটির কথা আপনাদের বলবো সেটা হলো ডক্টর সাধন কুমার ভট্টাচার্যের নাট্য প্রযোজনা ও পরিচালনা। বইটি আপনারা পেতে পারেন দেজ পাবলিশিং থেকে, এবং বইটির বর্তমান মূল্য হচ্ছে গিয়ে 150 টাকা। বইটির আনুমানিক পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 150। যারা থিয়েটারের প্রযোজনা এবং পরিচালনা সম্পর্কে জানতে আগ্রহী তাদের কাছে মনে হয় এই বইটি খুবই প্রয়োজনীয়, কারণ এই বইটির মধ্যে আমরা নাটকের বিভিন্ন প্রকৃতি, নাটকের রীতি, থিয়েটারের রীতি, নাটক পরিচালনা করবার সম্পূর্ণ পদ্ধতি, এই সমস্তই আমরা এই বইটির মধ্যে থেকে পাব, এবং একই সঙ্গে দেশ বিদেশের বিভিন্ন পরিচালকদের কিছু বক্তব্য এই বইটি থেকে আমরা পড়তে পারব।
তো থিয়েটারে আগ্রহী যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের কাছে এ বইটি অবশ্যই গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হয়। বইটি আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। জেলায় কন্ডিশনে সর্বদাই ব্যস্ত থাকেন আমাদের প্রতিনিধি এবং স্বনামখ্যাত অভিনেত্রী সম্পাদা সরকার। আজকে কোন জেলায় কোন নাট্যদলের হেঁসেলে ঢুমালেন তিনি দেখে নেব। বাংলার এ প্রান্ত ও প্রান্ত করতে করতে না 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 হাঁপিয়ে যায়নি, কিন্তু আপনারাও কি আমাদের সাথে পাড়ি দিচ্ছেন বিভিন্ন জেলায়? জেনে নিচ্ছেন কি নাট্য দলগুলির হেঁসেলের হাল হকিকত? বাংলার প্রত্যন্ত প্রান্তে বহু নাট্যদল দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন তাদের নিষ্ঠার সঙ্গে, আর তাদেরকে তুলে ধরতেই আমাদের জাহান্নামের জেলা সমাচারের প্রয়াস এই জেলায় মুখ। আজ আমি শম্পা আবার উত্তরমুখী, আমি চলে এসেছি উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরে, আর আজকের আমাদের জেলায় মুখ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট নাট্যকর্মী। 1993 সালের অক্টোবর মাসে আলবেয়ার কামুর দ্য জিস্ট অবলম্বনে প্রদোষ মিত্র নির্দেশনায় ন্যায় নাটকটি দিয়ে এই নাট্যদলটির যাত্রা শুরু। দীর্ঘ 27 বছরে অসংখ্যবার ভাঙনের সম্মুখীন হয়েও কখনো কিন্তু থেমে থাকেনি বালুরঘাট নাট্যকর্মী। নিয়মিত নাট্য প্রযোজনার পাশাপাশি বালুরঘাট নাট্যকর্মী নিয়মিতভাবেই করে চলেছে স্কুল ড্রামা ফেস্টিভ্যাল, নাট্য কর্মশালা, নাট্য উৎসব, জনসচেতনতামূলক পথনাটিকা, দুস্থ ছাত্রছাত্রীদের লেখাপড়া সামগ্রী প্রদানের মতো বিভিন্ন কর্মকাণ্ড। এই 27 বছরের নাট্যপথে বালুরঘাট নাট্যকর্মীর উল্লেখযোগ্য নাটকগুলি হল সানাই, নিয়ম ব্যতিক্রম, গোধূলি বেলায়, শোক মিছিল, আল কায়দা, ঘর কথা, শিক্ষামেব জয়তে, পদভূষণ, দ্রোহ, আজির আজো, অন্য জন্ম, প্রেমিকের মনোলোগ প্রভৃতি। আসুন এবার শুনে নেওয়া যাক এই নাট্যদলের বর্তমান নির্দেশক তথা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির উপদেষ্টা মণ্ডলীর সদস্য শ্রী অমিত সাহা ঠিক কি বলছেন। বালুরঘাট নাট্যকর্মী আমার কাছে, আমাদের কাছে একটা লড়াই, লড়াইয়ের নাম, একটা স্বপ্ন উড়ান। শুধু অভিনয় করার মধ্য দিয়ে যে উড়ানের যাত্রা শুরু করেছিলাম, পরবর্তীকালে দলের সিদ্ধান্তে সাংগঠনিক দায়িত্ব ভার গ্রহণ করেছিলাম। সেই সাংগঠনিক দায়িত্ব পালন এবং অভিনয় দুটো একসাথেই চলছিল, এবং বেশ কিছু বন্ধুরা আমরা একসাথে ছিলাম, যারা স্বপ্ন দেখেছিলাম একসাথে এক সুরে এক তালে থিয়েটারটা আমরা চালিয়ে যাব, থিয়েটারের লড়াইটা আমরা চালিয়ে যাব। পরবর্তীকালে ছন্দপতন ঘটেছে, একে একে সবাই পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়েছে, অনেকেই দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আলাদাভাবে থিয়েটার চর্চা করছে, মানে এক সুরে এক তালে থিয়েটারটা আমরা করতে পারিনি। কিছু ভালোবাসার মানুষ রয়েছে দলে, আমরা কিছু মানুষ রয়েছি যারা কিছুটা আমাদের সাধ্যমতো অর্থ দিয়ে দলকে পরিচালনা করছি, আবার কিছু ভালোবাসার মানুষ যাদের কাছ থেকে ধার দেনা করে দলকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই সীমিত সামর্থ্যের মধ্যে থেকেই 6 বছর ধরে স্কুল ড্রামা ফেস্টিভ্যাল করছি, আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করছি, সুভিনির প্রকাশ করছি প্রতি বছর, নাট্য উৎসব সাধ্যের মধ্যে সংগঠিত করার চেষ্টা করছি, প্রতি বছর নতুন থিয়েটার করবার চেষ্টা করছি, বিভিন্ন ছোট ছোট অনুষ্ঠান দলে পালন করবার চেষ্টা করছি, প্রযোজনা ভিত্তিক কর্মশালার মধ্যে দিয়ে বর্তমানে নাটক নামানোর চেষ্টা করছি। বিগত 2টি নাটক আমাদের সেভাবেই হয়েছে, আরও 2টো নাটকের প্রস্তুতি চলছে, সেটাও হবে। 2014 সালের পর থেকে বেশ কিছু থিয়েটারের বন্ধুর সংস্পর্শে আসা আমাদের ভাবনাকে কিছুটা পরিবর্তন করেছে, তাদের থিয়েটারকে নিয়ে লড়াই আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমরা আমাদের কাজের ধারা কিছুটা পাল্টেছি, আমরা একটা নতুন ধারায় কাজ করবার চেষ্টা করছি। অভিভাবকের মতো শ্রী ব্রাত্য বসুর প্রতি মুহূর্তে দল নিয়ে থিয়েটার নিয়ে উৎসাহ আমাদের অনুপ্রাণিত করেছে, আমাদেরকে লড়াইয়ের শক্তি জুগিয়েছে। স্বপ্ন আছে প্রচুর, একটা সময় স্বপ্ন ছিল পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েদের থিয়েটারে নিয়ে আসা, দলে নিয়ে আসা, এখন দলে প্রচুর পরিমাণে পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরাই থিয়েটার
করছে আমাদের দলে, তারা নেতৃত্ব দিচ্ছে সমস্ত কাজের, আরও বেশি করে পরবর্তী প্রজন্মের থিয়েটারের ছেলে মেয়েদের থিয়েটারে নিয়ে আসতে হবে, এবং যারা থিয়েটারে আসলো তাদের সামনে একটা সুন্দর থিয়েটারের পরিবেশ রাখা, আরও থিয়েটার থেকে আরও যেন ভালো কিছু তারা শিখতে পারে, থিয়েটারকে নিয়ে যেন জীবন কাটাতে পারে, এরকম একটা পরিবেশ তৈরি করে দেওয়া আমাদের দায়িত্ব। দলে আমরা সেই পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। স্বপ্ন রয়েছে একটা নিজস্ব ঘর, সেট রাখার জায়গা, রিহার্সালের জায়গা, একটা ছোট্ট স্পেস। এই মুহূর্তে তো পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আর্থিক সাহায্য ছাড়া অন্য কোনো আর্থিক সাহায্য আমাদের দলে নেই। জানি না ভবিষ্যতে সে সাহায্য আমরা আর পাবো কি না, তবে লড়াই তো থেমে থাকবে না। গোটা ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবাংলা জুড়ে, মফস্বল এলাকায় থিয়েটারের কর্মীরা যেভাবে লড়ে চলেছে, আমরাও একই পথে লড়াই চালিয়ে যাব। জাহাঙ্গামি জেলা সমাচার আপাতত এইটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে সামনের সপ্তাহে ঠিক এই সময়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।